লেখা করে নভেলটা চুরি হয়ে গেছে এই একটা কারণ রবীন্দ্রনাথ নভেল দিয়ে তাকে অপমান করেছিল রাজনীতিবিদদের মুখে বিতর্কিত মন্তব্য নতুন কিছু নয় কিন্তু তাই বলে কবিগুরুর জন্মদিনে তাকে নিয়ে বেফাস মন্তব্য তাও আবার রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে দাঁড়িয়ে এমনটাই করলেন ভাতারের তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ নভেল দিয়ে তাকে অপমান করেছিল বলে আমাদের বাংলা ছেলেরা এই নভেলটা চুরি করে নিয়েছে যার জন্য সিবিআই সিবিআই করে এখন বিজেপি লাফাচ্ছে দেখুন সিবিআই সেই নভেলটা বার করতে পারেনি ও বেল আর নোবেলের মধ্যে গুলিয়ে ফেলেছে হয় থানার বেল দেখেছেন নালে ছোটবেলায় একটি গাছ থেকে বেল পেড়েছেন সেই বেল দেখেছেন বাঙালিদের ইমেজকে বাঙালিদের সেন্টিমেন্টকে মাটিতে মেশালো এই বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায় উচিত তাকে ডেকে নিয়ে এক টার্মিনেট করে দেওয়া তার বিধায়ক পদ থেকে তাকে সরিয়ে দেওয়া কটাক্ষের মুখে পড়ে শেষ অবধি আজব সাফাই দেওয়ার চেষ্টা করেন তৃণমূলের ভাতারের বিধায়ক আমাদের এক মাস্টারমশাই বললেন যে রবীন্দ্রনাথকে নোবেল দিয়ে অপমান করা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম সেই জন্য হয়তো নোবেলটা চুরি হয়ে গেছে ওই কারণে বিজেপি বহু মানুষ সিবিআই সিবিআই করে লাপাচ্ছে সব কেসেতেই তা সিবিআই তো এটা তদন্ত করে বার করতে পারলো না যদি আমার ওই আগেকার কথাটা যদি বলে থাকে সেটা ঠিক আছে ওটা ভুল মানে অন্য মানুষের মতো তো বেরিয়ে গেছে রবীন্দ্রনাথ মনে করতেন সংকীর্ণ ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির চেয়ে দেশ গঠন অনেক বেশি জরুরি তিনি লিখেছিলেন রাষ্ট্রিক মহাসন নির্মাণের চেয়ে রাষ্ট্রিক মহাজাতি সৃষ্টির প্রয়োজন আমাদের দেশে অনেক বড় কিন্তু একই অপরকে ছোট করতে ব্যস্ত রাজনীতিবিদরা কি আদৌ তাতে বিশ্বাসী কমল কৃষ্ণ দে দীপক ঘোষ ও সুমন ঘড়াইয়ের রিপোর্ট এবিপি আনন্দ 161তম জন্মবার্ষিকীতে রাজনীতির রশিতে বাঁধা পড়লেন রবীন্দ্রনাথ ঠাকুর বিজেপি নেতা রাহুল সিনহার অভিযোগ দলের যোগসাজশে তৃণমূলের লোকেরাই নোবেল চুরি করেছে পাল্টা সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজই হতে শতবর্ষ পরে কে তুমি পড়েছ বসিয়ে আমার কবিতাখানি কৌতূহল ভরে আজই হতে শতবর্ষ পরে সাত করে লিখেছিলেন কবি কিন্তু একথা ঘুণাক্ষুরেও আশা করেননি যে 161তম জন্মবার্ষিকীতে দাঁড়িয়েও তাকে এভাবে রাজনীতির মারপ্যাঁচে আবদ্ধ থাকতে হবে রবীন্দ্র জয়ন্তীতেও বাদ গেল না বাগযুদ্ধ নোবেল চুরি নিয়ে নতুন তত্ত্ব সামনে আনলেন বিজেপি নেতা রাহুল সিনহা আর রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানে গিয়ে নোবেল সন্ধানে সিবিআই এর ব্যর্থতা নিয়ে খোঁচা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি মমতা ব্যানার্জির কাছে প্রশ্ন করছি নোবেল কোথায় আপনি খুঁজে দিন কারণ মমতা ব্যানার্জি পরিষ্কার বলেছিলেন নোবেল যদি সিবিআই না পারে আমি খুঁজে দেব তৃণমূলেরই লোকেরা তৃণমূলেরই যোগসাজশে নোবেল চুরি হয়েছে এখনো আমার দুঃখ হয় তার নোবেল প্রাইজটা আজও উদ্ধার হয়নি দীর্ঘদিন হয়ে গেছে এটা বামফ্রন্ট আমলের ঘটনা তদন্ত করতে দেওয়া হয়েছিল সিবিআইকে সিবিআই তদন্তটা সম্ভবত ক্লোজ করে দিয়েছে সমস্ত এভিডেন্স আমি জানি না আদৌ আছে কি না কিন্তু এটা আমাদের বড় অসম্মান উনি তো দাবি করেছিলেন তখন বিরোধী নেত্রী যে সিবিআইকে দায়িত্ব দিয়ে তদন্ত করাতে হবে রাজ্য সরকারের তদন্ত চলবে না তো সাথে সাথে তো বামফ্রন্ট সিবিআইকে দায়িত্ব দিয়ে দিয়েছিল করেনি কেন তারপর তো উনি কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন খোঁজ নেননি কেন 11 বছর ধরে তো মুখ্যমন্ত্রী আছেন একবারও খোঁজ নেননি কেন আজকে হঠাৎ মনে পড়েছে 2004-25 মার্চ জানা যায় শান্তিনিকেতন থেকে চুরি গিয়েছে কবিগুরুর নোবেল সেই সঙ্গে তাঁর ও পরিবারের ব্যবহৃত আরও প্রায় 50টি দুর্মূল্য জিনিসও খোয়া গেছে রাজ্য পুলিশের তদন্ত চলাকালীনই তদন্তভার দেওয়া হয় সিবিআইকে কিন্তু রবি কোষে নোবেল আজও ফেরেনি সৌভিক মজুমদার আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ